আমরা সরাসরি এখন একটু গুগলে যাব পাইথন ন্যাপাম গুগলে এরকম সার্চ দিলে হবে পাইথন ন্যাপাম পাইথন ন্যাপাম হচ্ছে প্রথমত আসবে হচ্ছে ন্যাপাম অফিসিয়াল একটা ওয়েবসাইট আছে ন্যাপাম ডট রিড দ্য টক্স ডট আইও এটা একটা আর একটা গিট হাবের একটা পেজ আছে একটা দুই জায়গা থেকে আমরা একটু দেখব অনেক ভিডিও টিউটোরিয়াল আছে তো আমরা নিচের দিকে আর না যাই আপাতত এখান থেকে একটু বোঝার চেষ্টা করি প্রথমে আমরা দেখব যে আসলে ন্যাপাম কি ন্যাপাম ন্যাপাম মানে উচ্চারণ হয় হচ্ছে এরকম তো ন্যাপাম নেটওয়ার্ক অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি অ্যাবস্ট্রাকশন লেয়ার উইথ মাল্টি ভেন্ডর মাল্টি ভেন্ডর সাপোর্ট তার মানে পাইথনের এই মডিউল বা লাইব্রেরিটা আমাদের মাল্টি ভেন্ডর সাপোর্ট করে নেটমিকো যেমন মাল্টি ভেন্ডর সাপোর্ট করে

ডিফারেন্ট ডিভাইসে যে টাবল শ্যুটিংয়ের জন্য যে কমান্ডগুলো ব্যবহার করতে করে থাকি রাইট শো কনফিগারেশন বা শো রিলেটেড যে কমান্ডগুলো দ্যাট মিনস প্রিভিলেজ লেভেল থেকে যে কমান্ডগুলো আমরা দিয়ে থাকি বা অপা অপারেশন কমান্ডও বলে থাকি তো এই কমান্ডগুলো যেমন আমরা এক্সিকিউট করতে পারবো ন্যাপাম মডিউলেট লাইব্রেরির থ্রুতে অনুরূপভাবে ডিভাইস আমি কনফিগারও করতে পারবো কারণ ন্যাপ্পামের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে সে যে কনফিগারেশনগুলো ডিভাইস থেকে যে গুলো দেখে এবং ওইটার আউটপুটটাকে একটা ডিকশনারি হিসেবে রিটার্ন করে যেটা কি না সহজেই কোনো ওই ডিকশনারির কোনো কি ভ্যালু নিয়ে যদি আপনি কোনো কাজ করতে চান কম্পেয়ার করে যদি কোনো নেক্সট কোনো ডিসিশন নিতে চান দ্যাট ইজ ভেরি ইজি মানে যদি আমি ন্যাপপাম ইউজ করি এটা খুবই সহজ আর কি আচ্ছা তো nepam আমি ইনস্টল করব কিভাবে যদি লিনাক্স মেশিন হয় তাহলে আমরা এখানে nepam ইনস্টল করব pip অথবা pip3 ইনস্টল nepam আচ্ছা nepam হচ্ছে এখানে একটু বলছে যে nepam offers support for python 3.6 প্লাস তার মানে হচ্ছে আপনার পাইথনের যে ভার্সনটা আপনি লিনাক্স ডিস্ট্রিবিউশনে ব্যবহার করতেছেন সেটা মাস্ট বি পাইথন 3 যদি হয় তাহলে 3.6 আপার হতে হবে বাকি হ্যাঁ

তো এইগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না আমরা হয়তোবা পরবর্তীতে কোর্স সাইন্স থেকে বলবো সেটা তখন দেখবো যে কিভাবে এগুলো করা হয় আচ্ছা তো এই ছিল হচ্ছে napalm এর মোটামুটি পরিচিতি এরপরে আমরা napalm এর একটু ডিটেইলসে যাব যে ওয়েলকাম টু napalm ডকুমেন্টেশন napalm নেটওয়ার্ক অটোমেশন প্রোগ্রামেবিলিটি অ্যাবস্ট্রাকশন লেয়ার উইথ মাল্টি ভেন্ডর সাপোর্ট এই যে পাইথন লাইব্রেরি একই কথা বলছে এটা হচ্ছে একটা পাইথন লাইব্রেরি

তার মানে এখানে তিনটা ভেন্ডর আমরা এখানে দেখলাম জুনিপার سیسকোর আর একটা হচ্ছে আরিস্টা এই তিনটা ভেন্ডর সাপোর্টেড আমাদের পাইথনের ন্যাপপম লাইব্রেরি আরো কিছু টেস্টেড আছে যেগুলো আমরা যে গত ক্লাসগুলোতে আমরা মাইক্রোটিক নিয়ে যখন ন্যাপপম করেছিলাম তখন ওইটা হচ্ছে মাইক্রোটিক হচ্ছে অন টেস্ট মানে অন টেস্টেড এখনো ওইভাবে পুরোপুরি ই করে আসেন আসতে পারেন এই কারণে এই লিস্টেড এখানে এন হয় না আর কি আচ্ছা যখন আমরা ন্যাপটপ ইনস্টল করব বেসিক্যালি সে কি করবে কিছু নেটওয়ার্ক ড্রাইভার ইনস্টল করবে তো নেটওয়ার্ক ড্রাইভার দিয়ে সে ডিভাইসে কমিউনিকেট করবে যেমন যদি হয় তাহলে নেটওয়ার্ক করবে হচ্ছে ই ও এস যদি আইওএস এক্স হয় তাহলে আইওএস এক্স যদি জুনোস হয় মানে জুনিপার যদি ডিভাইস হয় তাহলে জুনোস নেক্স সিস্সার হয় তাহলে আমরা ড্রাইভার প্রয়োজন হবে এনএক্সাইস আর এটা হচ্ছে যদি সিসকোর ডিভাইস মানে আইওস ডিভাইস হয় তখন আমাদের প্রয়োজন হবে নেটওয়ার্ক ড্রাইভার হচ্ছে মানে নেটওয়ার্ক ড্রাইভার বলতে সিম্পলি যদি মিন করি যে আমি হচ্ছে যেমন এখন ওয়াইফাই কানেক্টেড তো ওই ওয়াইফাইয়ের এর একটা কি আছে সফটওয়্যার টুলস হচ্ছে আর কি যেটা উইন্ডোজের সাথে আমাকে বিল্ট ইন দিয়ে দিছে আমি যদি এই সফটওয়্যার বা ড্রাইভারটা যদি আনইনস্টল করে ফেলি আনইনস্টল করে যদি আমি এই ওয়াইফাই কানেক্ট খুঁজি বা ওয়াইফাই কানেক্ট করতে যাই সেটা কিন্তু সম্ভব হবে না আর কি হ্যাঁ তো ওই ওই নেটওয়ার্ক ড্রাইভার হচ্ছে লাইক দিস

সাপোর্টেড ডিভাইস এখন জেনারেল সাপোর্ট মানে এখন সাপোর্টেড ডিভাইস তো আমরা দেখলাম মূলত তিনটা ভালোভাবে সাপোর্ট করে ইওএস যেটা হচ্ছে আরিস্তা জুনোস মানে জুনিপার আর আইওএস এর যেগুলো আমরা দেখতেছি সেটা হচ্ছে সিসকো ওএস এর আচ্ছা তো এখানে কনফিগারেশন সাপোর্ট ম্যাট্রিক্স এখানে হচ্ছে ডিভাইস ডিভাইসের কোন ভ্যান্ডর সাপোর্ট করে না করে এই জিনিসগুলো এখানে আর এখানে আমরা দেখব হচ্ছে কনফিগারেশন সাপোর্ট ম্যাট্রিক্স সকল ধরনের কনফিগারেশন আবার হচ্ছে এই ন্যাপ সাপোর্ট করে না আর কি হ্যাঁ যেমন কনফিগারেশন রিপ্লেস সাপোর্ট করে কিনা যেখানে বলা আছে ইউআই সাপোর্ট করে জুনো সাপোর্ট করে আইওএস এক্স সাপোর্ট করে হ্যাঁ এইভাবে দেখা আছে লাস্টে দেওয়া আছে কি আইওএস আইওএস এখানে কোনটা সাপোর্ট করে না এটা নো দেওয়া আছে কোনটা নো দেওয়া আছে কমিট কনফার্ম কমিট কনফার্ম

যে কোনো টাইমই হতে পারে সেটা ডিভাইস স্পেসিফিক হবে যে কমিট কনফার্ম মানে লাইক ধরেন পাঁচ মিনিটের জন্য আপনি কি করলেন রানিং কনফিগারেশনটাকে স্টার্ট আপ কনফিগারেশন হিসেবে সেট করলেন পাঁচ মিনিট চলার পরে আপনার মনে হলো যে কনফিগারেশনে কোনো একটা ভেজাল আছে মানে কনফিগারেশন ট্রুলি হয়নি আর কি হ্যাঁ তো আপনি কি করতে পারেন ওই পাঁচ মিনিট পরে আপনি যদি কিছু নাও করেন অটোমেটিক্যালি আবার সে রোল ব্যাক করে দিবে আগের কনফিগারেশন ফাইলে আগের স্টার্টআপ কনফিগারেশন ফাইল ঠিক আছে যেটা জুনি পারে এটাকে বলে হচ্ছে ক্যান্ডিডেট কনফিগারেশন এন্ড অ্যাকটিভ কনফিগারেশন ঠিক আছে যাও এটা ছিল হচ্ছে কমিট কনফার্ম কমিট কনফার্ম হচ্ছে এটা সাপোর্ট করে না কোন ডিভাইসে সাপোর্ট করে না সিসকো দেখেন আইওএস এক্সআর সাপোর্ট করে না এনএক্স ওএস এ সাপোর্ট করে না আইওএস এ সাপোর্ট করে না এটা সাপোর্ট করে কোথায় তার মানে হচ্ছে সিসকোর কোনোটাতেই সাপোর্ট করে না তাহলে এটা এরিস্তা এবং হচ্ছে জুনুস এই দুইটাতে সাপোর্ট করে আচ্ছা

হচ্ছে যে এক্সিস্টিং যে কনফিগারেশন আছে আপনি নিউ কনফিগারেশনটা সে কনফিগারেশনের উপরে রিপ্লেস হয়ে যাবে আর একটা হচ্ছে যে ও একই টাইপের কথা আর কি কম্পেয়ার আপনি কম্পেয়ার কনফ্রিক্ট করতে পারবেন

ঠিক আছে যদি পার হয় মার্শাল কোনো মানে কোনো জায়গায় কোনো ঝামেলা নাই সবগুলো ফিসারি মানে করা যাবে আরকি তবে আপনি সিস্কোর যদি হয় সিস্কো কোন ডিভাইস এ করতেছেন সেটা একটু দেখে তারপরে আপনাকে করতে হবে তাহলে কম্পেয়ার কনফিউড করতে পারবো অটোমেটিক চেঞ্জেস অটোমেটিক চেঞ্জে আহ ইয়েস নোট কিছু ব্যাপার আছে এখানে কিছু নোট দেওয়া আছে যে কিছু অপারেটিং সিস্টেমের ভার্সনের একটা কথা বলা আছে যে এত ভার্সনের উপরে হতে হবে সামথিং হম তারপরে হচ্ছে রোল ব্যাক তো এই ছিল হচ্ছে আমাদের কনফিগারেশন সাপোর্ট ম্যাট্রিক্স এবং এই কনফিগারেশন সাপোর্ট ম্যাট্রিক্স রেসপেক্টে কিছু ওই কনফিগারেশন সাপোর্ট ম্যাট্রিক্স রেসপেক্টে আমাদের যে সাপোর্ট ম্যাট্রিক্স গুলো বা যে কনফিগারেশন গুলো আমি দেখতে পারবো সেই কনফিগারেশন গুলো হচ্ছে যেমন গেট আন্ডার স্কোর এআরপি টেবিল এটা চা আছে তাই লিখতে হবে আর কি হ্যাঁ এটা একবারে এজ ইউজুয়াল মানে এই ফাংশনের রেসপেক্টে তাকে যদি নেপামে যদি আপনি এই ফাংশনটাকে কল করেন তাহলে সে কি করবে ডিভাইসের আরপি টেবিলটাকে নিয়ে এসে আপনাকে দিয়ে দিবে কি ফরম্যাটে দিবে একটা ডিকশনারি ফরম্যাটে দিবে bgp কনফিগারেশন লাইক দিস তারপরে bgp neighbor bgp neighbor ডিটেইল তো এখানেও এখানে লম্বা একটা লিস্ট আছে ঠিক আছে এই লম্বা একটা লিস্টে এখানে আপনাকে দেখতে হবে যে যে গ্রিন টিক দ্যাট means সাপোর্টেড তারপর যেটা ক্রস দেওয়া আছে নট সাপোর্টেড আর এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্রোকেন তার মানে আমি কোন ডিভাইসে কাজ করতেছি সেটা একটু মার্ক করে আমাকে এই জিনিসগুলো একটু প্রচেক করতে হবে লাইক আমি যদি এক্সাম্পল দিই আমি এখন কাজ করতেছি হচ্ছে আইওএস আইওএস এই যে আইওএস এটাতে কাজ করতেছি তার মানে হচ্ছে আমি যদি এই এই বরাবর আসি তাহলে আইওএস হচ্ছে আমার এইটা সেকেন্ড ওয়ান ইজ আইওএস তাহলে আইওএস আমার সাপোর্ট করবে এটা সাপোর্ট করবে না গেট ফায়ারঅল পলিসি আমি আইএসটি সাপোর্ট করাতে পাবো আর কি এটা একটা নাম্বার তারপরে আর কি আছে তারপরে আছে কি গেট প্রপস রেজাল্ট এটা পাবো না তারপরে গেট রাউট টু পাবো না ঠিক আছে তারপরে কি কি পাবো যেমন এখানে দেওয়া আছে আরপি টেবিল বিজিপি কনফিট তারপরে হচ্ছে গেট কনফিগ এনवायरमेंट গেট ফ্যাক্টস ইন্টারফেস ইনফরমেশন তারপরে এখানে নেটওয়ার্ক ইনস্ট্যান্স এনটিপি হ্যাঁ অপটিক্স অপটিক্স মেনস হচ্ছে গেট অপটিক্স মেনস হচ্ছে অপটিক্যাল ফাইভ মানে এসএফপি মডিউল যে পোর্টগুলোতে কানেক্টেড তার ডিটেইলস আর কি গেট আন্ডারস্কোর অপটিক্স তারপরে হচ্ছে গেট এসএনএমপি ইনফরমেশন গেট ইউজারস গেট ভিলাንስ ইজ আলাইভ হ্যাঁ মানে সবকিছু যে আপনি এনএপএম মাধ্যমে পিক করে নিয়ে আসতে পারবেন রাউটারে সেরকম না আবার সবকিছু যে কনফিগার করতে পারবেন এরকমও না লিমিটেড আছে আর কি হ্যাঁ সেগুলো দেখে তারপরে বুঝে তারপরে করতে হবে আর কি ওকে তো এই ছিল হচ্ছে মোটামুটি হচ্ছে আমরা কি কি পাবো আর কি আমাদের ডিভাইস থেকে কোন কোন ফাংশনগুলো কাজ করবে কোনটা করবে না কোন ডিভাইসের রেসপেক্টে সাপোর্ট কোন ডিভাইসের রেসপেক্টে সাপোর্টের না এই জিনিসগুলো আমরা একটু দেখলাম

Read the talks network driver. মানে আমি যেটা বললাম যে ডিভাইসে কানেক্ট করার হওয়ার জন্য আমাদের একটা গেট নেটওয়ার্ক ড্রাইভার লাগবে সেটা হচ্ছে আমাকে কে দিবে ন্যাপাম দিবে নেপাম হচ্ছে এটাকে বলতেছে কি ফাংশন হিসেবে গেট নেটওয়ার্ক ড্রাইভার তো গেট নেটওয়ার্ক ড্রাইভারের ভিতরে যে প্যারামিটারগুলো আমরা ব্যবহার করব। যেমন হোস্ট নেম হোস্ট নেম হচ্ছে একটা স্ট্রিং হিসাবে থাকবে ইউজার নেম থাকবে পাসওয়ার্ড থাকবে আর এই দুইটা হচ্ছে অপশনাল আমি রাখতে পারি আবার নাও রাখতে পারি যে কতক্ষণ সে ওয়েট করবে টাইম আউট কতক্ষণ ওয়েট করে সে হচ্ছে ডিভাইসের ওই একটা এস এসাইস রিকোয়েস্ট পাঠাইছে কতক্ষণ পরে এটাকে টাইম আউট করে দেবে

কমিট কনফিগ কমিট কনফিগ মিন্স হচ্ছে যে আমি হচ্ছে ডিভাইসটার কনফিগারেশন সেভ করব আর কি হ্যাঁ এটা হচ্ছে কমিট কনফিগ আচ্ছা কম্পেয়ার কনফিগ মানে হচ্ছে আমি হচ্ছে প্রিভিয়াস কনফিগারেশন এবং কারেন্ট কনফিগারেশন কম্পেয়ার করে দেখব যে কোনো চেঞ্জেস আছে কিনা এটা এই কম্পেয়ার কনফিগ এই ফাংশনটা আমাকে রিটার্ন দিবে আর কি ঠিক আছে চেঞ্জেস কনফিগারেশন রিটার্ন দিবে হচ্ছে কম্পেয়ার কনফিগ কমপ্লেন্স রিপোর্ট এটা অতটোর দরকার নাই কনফার্ম কমিট কনফার্ম কমিট হচ্ছে আপনার ওই যে টাইমারের কথা যেটা বললাম ওই টাইমারের ব্যাপারটা আছে কানেকশন টেস্ট ডিসকাড কনফিক মানে কনফিগারেশন সেভ করবে না গেট এন্ডার স্কোর এয়ারপি টেবিল এটা তো এয়ারপি টেবিলে যেরকম একটা ফর্ম্যাটে দেখাবে ইন্টারফেস তারপরে হচ্ছে ইন্টারফেস আইডি ম্যাক এস হ্যাঁ এইভাবে দেখাবে সুন্দর করে বিজিপি গেট বিজিপি কনফিক বিজিপি কনফিক যে এই ফর্মেটে আমরা এই ফর্মেটে হচ্ছে এই যারা হচ্ছে স্পেশালি জুনিপার অপারেটিং সিস্টেমের সাথে রিলেটেড আমরা জুনিপার যে কনফিগারেশনগুলো দেখি এক্স এম এল ফর্মেটে আর কি হ্যাঁ এই কনফিগারেশনগুলো অনেকটা এক্স এম এল ফর ডিকশনারি বলতে পারে অথবা এক্স এল বলতে পারে আর কি গেট তো দেখা আর কি হ্যাঁ গেট বি নেই বা এই জিনিসগুলো আমরা ইন্ডিভিজুয়ালি দেখেন পাই এখানে দেখেন এখান থেকে যেহেতু এটা একটা ডিকশনারি একটা নির্দিষ্ট একটা কি যেমন কানেকশন স্টেট এটা এটার এটা শুধু জানতে চাই কানেকশন স্টেট ইস্টাব্লিশ কিনা কি স্টেটে এটা জানতে চাই এত কিছু আমার দরকার নাই ঠিক আছে যদি স্টাবলিশ হয় তাহলে একটা কি করবে ইউজারকে মেল দিবে যে আমার বি জে কনফিগারেশন টান এবং বি জি এবং তোমার কাছ থেকে এতগুলো প্রিফিক্স রিসিভ করতেছি এবং আমি এই প্রিফিক্স সেন্ড করতেছি ডিটেল ইনফরমেশন সে হচ্ছে কি করে জাস্ট একটা স্ক্রিপ্টের থ্রুতে দিয়ে দিতে পারে ইজিলি আচ্ছা গেট কনফিগ এটা হচ্ছে কনফিগারেশন পার্টে আমরা যদি কোনো ডিভাইসে যদি কনফিগারেশন করতে চাই তখন আমরা এইভাবে আসবো গেট আন্ডারস্কোর আচ্ছা তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের ন্যাপামের পরিচিতি পর্ব মানে থিওরিটিক্যাল পার্ট যেটা আগে বলছি এখনো বললাম তো এরপরে আমরা যাব হচ্ছে এখন প্র্যাকটিক্যাল আর কি হ্যাঁ আমরা এখন ডিভাইস নিয়ে কাজ করবো ডিভাইস আমরা দিয়ে দেখবো যে কি অবস্থা ওকে তাহলে প্রথমত আমাদের যেটা করতে হবে আমরা একটু টেস্ট করে নিই আমার ন্যাপ ইনভারনমেন্টের জন্য রেডি কিনা না পাইথন থ্রি পাইথন থ্রি তো আমরা এখানে দিলাম import nepam glm import nepam তার মানে হচ্ছে আমার nepam install করা তাহলে nepam install করতে গেলে আমাদের কি করতে হবে nepam install করতে গেলে আমি जस्ट স্টেপ গুলো একটু বলে দিই যে এটা python3 nepam install nepam install এখানে এটা তো জাস্ট apt get আপডেট এটা আপনারা জানেন এখানে python আমরা pip তো আগেই ইনস্টল করছি নেটমিকও ইনস্টল করছি তারপরে এখানে দিয়ে রাখছি ন্যাপাম ইনস্টলের জন্য জাস্ট ওয়ান লাইন পেপ থ্রি ইনস্টল মাইনাস ইউ ন্যাপাম মাইনাস ইউ মিনস হচ্ছে আপগ্রেড তারপরে হচ্ছে এই ন্যাপামের সাথে আমরা এটাও যদিও লাস্ট ক্লাসে দেওয়া ছিল জেসন এটাও একটু ইনস্টল করে নিব পেপ থ্রি ইনস্টল মাইনাস ইউ সিম্পল জেসন সিম্পল জেসন তার মানে আলটিমেটলি এই দুইটা লাইন ইউজ করলেই হচ্ছে এই দুইটা লাইন না দিলে এটা যেহেতু আগের ক্লাসেই করা ছিল জাস্ট ওয়ান লাইন পেপ থ্রি ইনস্টল মাইনাস ইউ ন্যাপাম

import করলাম import করার পরে এই এর ভিতরে কি কি আছে এটা যদি আমি দেখতে চাই এই ভিতরে কি কি আছে তা ফাংশন বা আদার্স কি কি প্যারামিটার আছে যেমন এখানে আমরা বললাম গেট network driver গেট network driver নামে একটা আলাদা একটা কি আছে মডিউল আছে আলাদা একটা ফাংশন আছে এই ন্যাপাম এর ভিতরে তারপর এখানে যদি দেখতে চাই আমরা হচ্ছে সাপোর্টেড ড্রাইভার

নেটওয়ার্ক কনফিগারেশন এটা নেটওয়ার্ক ডিভাইসের রেসপেক্টে তার রেসপেক্টে সেটা কাজ করতে পারে আসলে বেসিক্যালি নেটওয়ার্ক কনফিগারেশনের ব্যাক ব্যাক এন্ড এসএসএইচি কাজ করে এগুলো নিয়ে আমরা এখন অত ডিটেইলসে যাচ্ছি না তো আমাদের এখানে যে নেপামের লাইব্রেরি যে ফাংশনটা লাগবে সেটা হচ্ছে গেট নেটওয়ার্ক ড্রাইভার এই ফাংশনটা নিয়ে আমরা কি করব ডিভাইসে লগইন করব ডিভাইসের অপারেশনাল কমান্ড চেক করব এবং ডিভাইস কনফিগার করব ওকে কন্ট্রোল ডি দেন আমরা বের হয়ে গেলাম এরপরে হচ্ছে আমাদের একটা টেস্ট একটা স্ক্রিপ্ট আমরা রান করবো যে আজকে হচ্ছে কত সতেরো নয় একুশ তাহলে এখানে ফ্রম এন এ পি এল এম ইম্পোর্ট আমাদের আপাতত একটা লাগবে গেট আন্ডার স্কোর নেটওয়ার্ক ট্রাইক গেট

new module starter এর সাথে সাথে এটা আমরা টেস্ট করি যে পাইথন 3 দিয়ে আমি যদি এটাকে রান করি এই ফাইলটাকে তাহলে আমি বুঝতে পারবো যদি কোনো এরর পাই তাহলে আমি বুঝবো যে ও এররটা বলে দিবে যে কি ধরনের এরর আর কি তো আমি এরর পাচ্ছি না তার মানে এখানে আমাদের napam install আছে যেহেতু আমরা মাইক্রোটিক রেসপেক্ট অলরেডি করে ফেলছিলাম ওকে তো এটা গেল এরপরে আমরা আসবো হচ্ছে ড্রাইভার ডি আর আই আমি ড্রাইভারই দিলাম এটা যে কোনো নাম দিয়ে আমি লিখতে পারি তারপরে এখানে গেট নেটওয়ার্ক ড্রাইভার কোন ড্রাইভারটা আমরা চাচ্ছি এখন আমরা চাচ্ছি আমরা যেহেতু সিসকো রাউটারটা হচ্ছে এখন আইওএস রাউটার কনফিগার করতেছি এই জন্য আমি এখানে লিখলাম আইওএস যদি জুনিপার ডিভাইস কনফিগার করতাম এখানে লিখতাম জুনোস যদি আইওএস এক্সআর হইতো তাহলে এই জায়গায় লিখতাম হচ্ছে আইওএস এক্সআর আচ্ছা তাহলে ড্রাইভার নিয়ে নিলাম তারপরে হচ্ছে আমরা মনে করতেছি যে রাউটার ওয়ান সিআর ওয়ান এই ডিভাইসটার কিছু শো কমান্ড আমরা হচ্ছে এখানে দেখব কিছু স কমান্ড আমরা এখানে দেখবো তাহলে এখানে দিলাম যে cr1 इक्वल टू ড্রাইভার তারপরে আমরা কি করব এইটাই এই cr1 এ ঢুকতে হইলে আমাদের কি থাকতে হবে ডিভাইসের আইপি ডিভাইসের ইউজার নেম ডিভাইসের পাসওয়ার্ড তাহলে এই জিনিসটা আমরা এখানে একটু প্লেস করে দিব ড্রাইভারের ভিতরে স্ট্রিং তাহলে প্রথমে আমরা হচ্ছে

এরপরে কি করতে হবে আমাদেরকে ডিভাইসে লগ ইন করতে হবে এখন ডিভাইসে লগ ইন করার জন্য যে ফাংশনটা এখানে আমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সিআর ওয়ান ডট ওপেন সিম্পল তাহলে কি হইলো ওপেন তাহলে এখানে আমরা যদি একটা ওপেন হওয়ার পরে যদি ওপেন হয় তাহলে আমাকে দেখাবে এরকম যে কানেক্টিং কানেক্টিং টু জিরো ডট ওয়ান কানেক্ট হচ্ছে connecting to 0.1 যদি আমার এই সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সে এই মেসেজটা আমাকে দেখাবে লাস্ট লাইনে তাহলে আমরা দেখি একটু সেভ করি আমি কানেক্ট হতে পারছি কিনা দেন পাইথন পাইথন 3 পাইথন 3 আমাকে একটা ভুল দিচ্ছে যে ইনভ্যালিড সিনট্যাক্স

আমি ডিপাক করে রাখলাম যেহেতু আমি এখন রিকোয়েস্টটা পাঠাইলাম তো দেখে এখানে কিছু আসে কিনা আসছে এবং যে রিকোয়েস্টগুলো আসছে সেই রিকোয়েস্টগুলো হচ্ছে সব হচ্ছে দেখেন এক্সারসাইজ সবগুলো এর রিকোয়েস্ট হুম আমার এখানে কমান্ড এক্সিকিউশন ডান আমি এখানে দেখাচ্ছে যে জিরোটা অনেক কানেক্ট হয়েছে এবং এখান থেকেও আমি দেখতে পাচ্ছি যে বুঝতেছি যে এখানে এসএসআইস টুর সকল রিকোয়েস্ট আসছে এবার এবার উপরে থেকে যদি আমি একটা একটা করে দেখি তাহলে এখানে ইউজার নেম যেটা দিছি সেটা দেখাবে পাসওয়ার্ডটা দেখাবে না কারণ হচ্ছে এসএসআইস এর কমিউনিকেশন হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট এনক্রিপ্টেড হয় হ্যাঁ বা এরকম একটা মেসেজ দেখাবে আমাকে যে সাকসেসফুলি লগ ইন বা সামথিং এরকম কিছু একটা বলবে এগুলো এই প্যাকেটের ভিতরে যদি আমরা যাই একটা একটা করে দেখি কোনোটাতে এই মেসেজ পাবো আর কি ঠিক আছে আচ্ছা এইবার আসি তার মানে হচ্ছে আমরা ডিভাইসে ন্যাপামের মাধ্যমে লগ ইন করতে পারছি এবং লগ ইন করার পরে আমরা এখন কিছু শো কমান্ড দিয়ে দেখব আমরা তো লগইন করতে পারলাম এবার আমরা কিছু শো কমান্ড দিয়ে দেখি যেমন এখানে বলা ছিল হচ্ছে গেট ফ্যাক্টস নামে একটা ইয়া ছিল আমরা যদি আবার ব্রাউজারে যাই আমাদের এখানে Let's

যে শিয়ার ওয়ান এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লার করা হয়েছে সি আর ওয়ান ডট গেট ফ্যাক্স তো ওই গেট এ কি কি দেখাচ্ছে এটা আমরা একটু দেখতে চাই তো গেট ফ্যাক্টস তো হচ্ছে একটা ফাংশন তো এটাকে আমরা কি করলাম যে সি আর ও ইউটি পি ইউটি আউটপোট যেকোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম তারপরে এখানে আমরা এই ড্রাইভারটাকে কোন ডিভাইসের রেসপেক্টে নিয়ে আসছি সিআর ওয়ানের রেসপেক্টে তাহলে সিআর ওয়ান ডট গেট ফ্যাক্টস তারপরে আমরা কি করব এই গেট ফ্যাক্টস যে আউটপুট রিটার্ন করবে যে আউটপুট রিটার্ন করবে এই আউটপুটটাকে আমরা প্রিন্ট করে দেখাবো ইয়েস তাহলে এটা একটু বড় করি পাইথন

আমি যদি তাহলে এখানে আবার এইবার যদি পুনরায় আউটপুট টাকে দেখি দেখি কেমন লাগে নো চেঞ্জেস ঠিক আছে কারণ আমি কোন ইন্ডেনটেনশন বলি নাই আর কি ঠিক আছে ইনডেন্ট তাহলে এখানে যদি আমি ডিফল্ট পাইথনের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা টেস্ট করলাম এক্সাম্পল ওয়ান টু তে গেছি তো অথবা এই ভ্যালুটা যদি আমি ব্যবহার করি তাহলে এখানে সুন্দরভাবে দেখাবে তাহলে কমা ইন্ডেন্ট ইকুয়াল ফোর তাহলে এই আউটপুটটাকে আমরা একটু সুন্দরভাবে দেখানো মানে দেখাবে এখন যে এটা হচ্ছে কি একটা ডিকশনারি ডিকশনারির ভিতরে হচ্ছে এটা হচ্ছে কয়েকটা কি ভ্যালু পেয়ার কি ভ্যালু পেয়ার এখানে এটা এটা হচ্ছে কি ভ্যালু পেয়ার আবার একটা কিয়ের এর ভিতরে আবার একটা লিস্ট মানে একটা কি এর ভিতরে কি আছে একটা কি এর ভিতরে ভ্যালু হিসেবে আছে হচ্ছে একটা বড় লম্বা একটা লিস্ট তো এখন সুন্দর একটা জেসন ফরম্যাটা আমরা জাস্ট হচ্ছে ফর্ম্যাটাইজ করার জন্য হচ্ছে আহ টা ব্যবহার করলাম তো এখানে সুন্দর ভাবে রিপ্রেজেন্ট করার জন্য ওকে তো এতটুকুতে কোনো মানে কোনো প্রশ্ন আছে কি ইটস ওকে খুব সিম্পল ক্লিয়ার আচ্ছা কোনো প্রশ্ন নাই ওকে ঠিক আছে এবার আমরা এক্সাম্পল থ্রিতে যাচ্ছি একজাম্পল থ্রি বলছে যে লগ ইন টু ডিভাইস গেটিং বেসিক ইনফো এটা সিম্পল কিছুই না দুটা জিনিস আগে থেকে ছিল এইগুলো আগে থেকে আমরা ব্যবহার করছিলাম গেট ফ্যাক্স জেসান ডামস তারপরে আউটপুট তারপরে ইন্ডেন্টেশন তো এখানে গেট ফ্যাক্স হচ্ছে একটা ফাংশন

আচ্ছা আমরা এখানে রাউটার ওয়ানের কানেক্ট হতে পারছি কিনা ন্যাপামের থ্রোতে সেটা দেখলাম তারপরে ডিভাইসের কিছু গেট ফ্যাক্টস যে ফাংশনটা ন্যাপাম ইউজ করে গেট ফ্যাক্টসের ভিতরে যে প্যারামিটারগুলো আমরা রাউটার থেকে এখানে পাচ্ছি একবারে কি ভ্যালু পেয়ার অনুযায়ী পাচ্ছি সুন্দর করে আর কি আচ্ছা তো এরপরে আরও কিছু ফাংশন এখানে আছে যেমন গেট facts আছে environment আছে তারপর ইন্টারফেস আছে ইন্টারফেস কাউন্টার আছে ইন্টারফেস আইপি আছে কিছু কিছু জিনিস আমরা একটু টেস্ট করবো এখন তো সেরকমই হচ্ছে টেস্ট করার জন্য পরবর্তী ফাইল এখানে দেওয়া আছে যে এই পোশন তো সেম গেট facts এটা একটা তারপরে এখানে গেট ইন্টারফেসেস তারপরে গেট ইন্টারফেসেস counters তো এখানে জাস্ট শর্ট কিস হচ্ছে ট্রু শর্ট keys মানে ওই যে করবে কি করবে না মানে এখানে যেমন হচ্ছে আমাকে রিপ্রেজেন্ট করতেছে যে আউটপুটটা আউটপুট এখানে এটা কিন্তু সর্টিং না আর কি ইউ এর পরে তো ভি হয় না ইউ ভি তারপরে ও মানে ভি এর পরে তো ও হবে না ও আগে হবে যদি আমরা সর্ট করে নিতে চাই তাহলে সর্ট করতে পারি এটা ম্যান্ডেটরি না সর্ট করতে পারি নাও করতে পারি যদি সর্ট করতে চাই তাহলে এখানে এডিশনালি একটা প্যারামিটার পাস করতে হবে আমাদেরকে sort_underscore true আচ্ছা যাওকে এখন তাহলে আমরা জাস্ট

তো প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গেট ফ্যাক্টসের আউটপুট প্রথমে গেট ফ্যাক্টস তারপরে হচ্ছে ইন্টারফেস ইনফরমেশন আর হচ্ছে ইন্টারফেস ইনফরমেশন তারপর একটা পাচ্ছি ইন্টারফেস যেটা ব্যান্ডেজ সহ দেখাচ্ছে এটা হচ্ছে ইন্টারফেস কাউন্টার্স ঠিক আছে যেমন এখানে দেখেন যে উম কি বলে ইউনিকাস প্যাকেট কতগুলো ইউনিকাস প্যাকেট গেছে হ্যাঁ আমরা তো নর্মালি ক্যালকুলেট করি হচ্ছে এটা হচ্ছে ইউনিকাস আপলোড আর এটা হচ্ছে আমাদেরকে রিসিভ ডাউনলোড তাহলে এই এই ইয়া থেকে আমি এডিকশনারি থেকে আপনি যদি স্পেসিফিক একটা ইন্টারফেসের আপলোড এবং ডাউনলোড প্যাকেট যদি বের করে নিতে নিয়ে দেখাতে চান ইটস পসিবল আর কি ইনফরমেশন দেখলাম গেট ইন্টারফেস গেট ইন্টারফেস এর ভিতরে আমরা কি কি পাইছি গেট ইন্টারফেস এর ভিতরে আমরা পাইছি হচ্ছে ইন্টারফেস ইন্টারফেস এর ডেসক্রিপশন ইজ এনেবল

ঠিক আছে মানে এই রিলেটেড ইনফরমেশন কিন্তু প্র্যাকটিক্যালি খুব বেশি কাজে লাগে বা লাগে আর কি হ্যাঁ যদি ইজ আপ ইকুয়াল টু যদি ট্রু হয় তাহলে আপনি পরবর্তী কোন অ্যাকশন নিতে চান বা যদি কিছু করতে চান তাহলে এখান থেকে নেওয়া সম্ভব হয় তারপর এখানে ইন্টারফেস কাউন্টারসের ভিতরে যেটা আসছে আপলোড ডাউনলোড যেটা আমরা আর একটা জিনিস হচ্ছে যে যদি কোনো এরর অথবা প্যাকেট ডিসকার্ড হচ্ছে কিনা হ্যাঁ সকল কিছু ইনফরমেশন এখান থেকে আমরা রিট্রাই করতে পারি বা রিটার্ন করতে পারি তাহলে আরো কিছু ফাংশন আমরা একটু দেখে নিই যেমন গেট ইন্টারফেস আইপি যেমন শো আইপি ইন্টারফেস দিলে ইন্টারফেস আইপি দেখায় ওখানে যে আউটপুট গুলো দেখাচ্ছে এখানে আমাদের শিষপুর আউটার থেকে যদি আমি দেখি যে শো আইপি ইন্টারফেস ব্রিফ এরকম একটা আউটপুট দেখাচ্ছে আমাকে হ্যাঁ আমি এই আউটপুটটাকে একটা ডিকশনারি ফরম্যাটে যদি নিয়ে দেখতে চাই যে কোনটা আপনা ডাউন তারপরে এর আইপি কত হ্যাঁ এই জিনিসগুলো যদি জানতে চাই তাহলে ওই ফাংশনগুলো আমরা ব্যবহার করতে পারি যেমন শো ইন্টারফেস আমরা সবগুলো ইন্টারফেস যদি দেখতে চাই শো ইন্টারফেস যেমন এখানে কি ইন্টারফেসের ডিটেলস দেখাচ্ছে যে আপলোড ডাউনলোড ইন্টারফেসের ডেসক্রিপশন স্পিড এখানে অনেক কিছু দেখাচ্ছে এখানে অনেক কিছু থেকে আমাদের এখানে দুইটা ভাগে ভাগ করছে আউটপুটটাকে একটা হচ্ছে ইন্টারফেস ইনফরমেশন আর একটা হচ্ছে ইন্টারফেসের কাউন্টারস মানে প্যাকেট ইনফরমেশন এই দুটো ওকে তাহলে আমাদের কি গেল গেট ফেট সেটা আমরা দেখলাম তারপরে হচ্ছে গেট ইন্টারফেস এটা দেখলাম গেট ইন্টারফেস কাউন্টারস এটা দেখলাম এবার হচ্ছে গেট ইন্টারফেস আইপি এটা দেখব আর এখানে কি দেওয়া আছে আমি সবগুলো দেখাচ্ছি না বাদ বাকিগুলো আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন যে গেট ইন্টারফেস আইপি তারপরে হচ্ছে এআরপি টেবিল এখানে প্রথমেই এটা ছিল যে গেট এআরপি টেবিল এখানে যেগুলো দেখবেন যে যে তারপরে হচ্ছে গেট এয়ারপি টেবিল তারপরে হচ্ছে পিং ট্রেস পিং ট্রেস হচ্ছে নিচের দিকে নিচের দিকে আসে যে পিং তারপরে হচ্ছে ট্রেস রাউট আচ্ছা তাহলে কয়েকটা আমরা আবার একটু ভেরিফাই করে নিই যে কাজ করতেছে কিনা তাহলে এখানে আমাদের কী দিচ্ছে গেট ইন্টারফেস আইপি ইন্টারফেসে আইপি ইনফরমেশন দেখাবে গেট ইআরপি টেবিল আইপি ইনফরমেশন দেখানোর পরে ইআরপি টেবিলটা দেখাবে যেমন আমি যদি রাউটারে রাউটার ওয়ানে যদি শো আইপি ইন্টারফেস বি এটা হচ্ছে একটা আউটপুট শো ইআরপি শো এ অথবা শো ইআরপি একই কথা তোর

তাহলে এখানে আমরা ডিভাইস ওপেন করলাম কোন ডিভাইসে লগ ইন করবো তারপরে হচ্ছে কতগুলো ফাংশন টেস্ট করব যে এগুলো কাজ করে কিনা তাহলে পাইথন থ্রি ওকে তাহলে আমরা একটা আউটপোটটা দেখি তাহলে এখানে প্রথমে ছিল হচ্ছে আইপি আইপির এখানে কী কী দেখাচ্ছে দেখেন ইন্টারফেস আই ডি দেখাচ্ছে এটা আইপিটা কি আইপি ভি ফোর এন আইপি ভি সিক্সে আইপি ভি ফোরের এগেন্সটা এখানে দেখাচ্ছে আইপি ভি এটার আইপি হচ্ছে এটা ফ্রি লেন্থ কত প্রেফিক্স লেংথ হচ্ছে টোয়েন্টি তারপরে একইভাবে দেখাচ্ছে গেট জিরো বাই ওয়ান আইপি ভি আইপি এটা প্রেফিক্স লেংথ এটা তার মানে হচ্ছে আই শো আইপি ইন্টার শো আইপি যেটা এখানে আমাদের যে ফাংশনটা ব্যবহার করতেছি আমরা শো ইন্টারফেস গেট ইন্টারফেস আইপি গেট ইন্টারফেস আইপিতে আমরা প্যারামিটার পাচ্ছি হচ্ছে যে আইপি ভি ফোরের আইপি অনরূপ পাচ্ছি যেমন অনূর্বভাবে আইপি ভিসিক্সের আইপি এখানে পাবো আইপি ভি বা আইপি ভিসিক্সের আইপি উইথ সি আইডি আর ভ্যালু ঠিক আছে এভাবে পাচ্ছি কিন্তু আইপি ইন্টারফেস দিলে আমরা হচ্ছে রাউটার থেকে এইভাবে পায় না শো আইপি ইন্টারফেসের আউটপুটটা আসে হচ্ছে স্ল্যাশ কত এটা বোঝা যায় না কি শুধু আইপিটা দেখা যায় আচ্ছা এটা গেল শো ইন্টারফেস আইপি এরপরই আরেকটা দেখলাম হচ্ছে গেট আরপি টেবিল গেট আরপি টেবিলের আউটপুটে কি আসছে এই যে এরকম আইপি দেখাচ্ছে ম্যাক দেখাচ্ছে কোন ইন্টারফেস হ্যাঁ এবং হচ্ছে এজিং টাইম দ্যাট মিন্স যদি ডিরেক্টলি কানেক্টেড হয় তাহলে ড্যাশ আর যদি ডিরেক্টলি কানেক্ট না থাকে আইপিটা তাহলে এখানে দেখাবে এজিং টাইমের একটা ভ্যালু দেখাবে এজিং টাইম হচ্ছে নরমালি ফাইভ মিনিটস হয়ে থাকে থ্রি হান্ড্রেড মিলি সেকেন্ড মানে থ্রি হান্ড্রেড সেকেন্ড আচ্ছা তো এইখানে আমাদের এবার আউটপুটটা যদি দেখি আউটপুটে আমাদের এআরপি টেবিল যেটা সেটাতে আসতেছে ইন্টারফেস ম্যাক অ্যাড্রেস আইপি এবং হচ্ছে এজিং টাইম সুন্দর করে দেখাচ্ছে ওকে এরপরে হচ্ছে আমি একটা ডেস্টিনেশনে পিং করছি পিংটা পাইছে কিনা হ্যাঁ প্রব সেন্ট এই যে সাকসেস পিংটা পাইছে যদি ফেল্ড হইতো এখানে দেখাইতো ফেল্ড তারপরে এখানে কি দেওয়া পাঁচবার পাঠাইছে ডিফোর্ট এবং পাঁচবার পাঠাইছে এখানে একটা পিং দেওয়ার পরে যেমন আমাদের এখানে পিং দেওয়ার পরে একটা কি দেখাচ্ছে একটা রিপোর্ট দেখাচ্ছে পাঁচবার পাঠাইছে তারপরে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রাউন্ড ট্রিপ টাইম মিনিমাম এভারেজ ম্যাক্সিমাম এই জিনিসগুলোই হচ্ছে এখানে সে রিপ্রেজেন্ট করছে রিপ্রেজেন্ট করে

আচ্ছা যাহোক এইবার আমরা আসবো হচ্ছে বি জে পি গেট বি জে পি নেইবারস তাহলে এখানে আদার মানে প্রথম অপশন টুকু একই থাকতেছে শুধু এখানে এসে ফাংশনটা চেঞ্জ হচ্ছে গেট বি জে তারপর আমরা জেসান ফরম্যাটে এটাকে দেখতেছি তো এটাকে আমরা কপি করি রাউটার ওয়ান এর রেসপেক্টে রাউটার ওয়ানের রেসপেক্টে আমরা ন্যানো কারণ এখানে আমরা যেটা দেখলাম আমাদের এখানে বিজিপি কনফিগারেশন নাই বিজেপি নট অ্যাক্টিভ সে কি করছে আমাদের এখানে বিজিপি নাই

এইবার যদি শো কমান্ড যেটা এর আগে দিছিলাম ওই কমান্ডটা এখন যদি দেই তাহলে কিন্তু এম দেখাবে না দুইটা নেইবার দেখাচ্ছে কিন্তু দুইটা নেইবারই কি আছে ডাউন আছে এখন আমি পাইথন স্ক্রিপ্টটা যদি রান করি তাহলে আমাকে কিছু করবে দেখি কি ভ্যালু রিটার্ন করে এর আগে রিটার্ন করছে এম মানে কনফিগারেশন নাই এই যে আমাকে একটা সুন্দর দুইটা নেইবার আছে আমাদের এখানে গ্লোবাল রাউটার আইডি হচ্ছে জিরো ডট ওয়ান ফার্স্ট পেয়ার হচ্ছে জিরো টু সেকেন্ড পেয়ার হচ্ছে 0.3 পেয়ার্সের ভিতরে আবার হচ্ছে এখানে আমি লোকাল এস এবং রিমোট এস দুইটাই হচ্ছে ফাইভ যেহেতু আইবিজিপি রিমোট আইডি এখানে রেস করতে হয় ইজ আপ ফলস আপনা ইজ এনাবল এনাবল করা হয়েছে ইজ আপ না এটা আপনা ঠিক আছে অ্যাড্রেস ফ্যামিলি আইপি ভি এর রেসপেক্টে প্রেসিভ প্রিফিক্স মাইনাস ওয়ান মানে কোনো প্রিফিক্স সে রিসিভ করছে এটা তো ডাউন আর কি হ্যাঁ মাইনাস ওয়ান মিনস হচ্ছে যে সে কোনো কিছু পাচ্ছে না আর কি এই জন্য মাইনাস ওয়ান রিটার্ন করছে তো এখান থেকে একটা ডিসিশন মেক করা মেক্সার করা কিন্তু ভেরি ইজি ঠিক আছে প্রোগ্রামেটিক্যালি এই ভ্যালুগুলোকে নেওয়া নিয়ে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ওয়াই হিউম্যানিটেবল ফর্মেটে একটা ইউজারকে পাঠানো ভেরি ইজি ওকে তাহলে আমরা দেখলাম বিজিপি বিজিপির গেট বিজিপি নেইবার ফাংশন গেট বিজিপি নেইবার ফাংশন আর একটা আছে গেট বিজিপি ডিটেল গেট বিজিপি নেইবারস ডিটেল এখানে বিজিপি যে প্যারামিটারগুলো আমাকে দেখাচ্ছে তার থেকে বেশি প্যারামিটার দেখাবে হচ্ছে যখন আমি গেট বিজিপি নেইভার্স ডিটেলে দেখ ডিটেল দেখা দেখাবো আর কি হ্যাঁ তো এরপরের যে একজাম্পল স্ক্রিপ্ট প্রথমের একজাম্পল স্ক্রিপ্ট ছিল হচ্ছে গেট বিজিপি নেইবারস পরবর্তী একজাম্পল স্ক্রিপ্ট আমি দেখাচ্ছি হচ্ছে get BGP neighbors detail তাহলে এখানে get BGP neighbors এর কাছে যদি আমি get BGP neighbors detail দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে সেম স্ক্রিপ্টে ঠিক আছে তারপরে আমরা মাল্টিপল ডিভাইসে কিভাবে একই স্ক্রিপ্ট কনফিগারেশন আমরা দিতে পারি সেটা দেখব আর কি যে গেট বিজিপি নেইবার্স ডিটেল তাহলে গেট বিজিপি নেইবার্স ডিটেল এখানে আমরা শুধু আসব আচ্ছা ওই ফাইলটাই এডিট করি

আরো ডিটেল ইনফরমেশন যেমন এখানে এত কিছু ছিল না আগেরটাতে যেমন এখানে দিচ্ছে কি আপ ফলস লোকাল এজ দিচ্ছে ওখানেও ছিল আইডি ছিল লোকাল এড্রেস লোকাল এড্রেস কনফিগার ফলস লোকাল পোর্ট রাউটিং টেবিল গ্লোবাল রিমোট অ্যাড্রেস তারপর হচ্ছে মাল্টি হোপ কনফিগার করা আছে কিনা মাল্টিপাত কনফিগার করা আছে কিনা এখানে দেখি মাল্টি হোপ মাল্টি পাত আছে নাই মাল্টি হোপ মাল্টি পাত নাই আর কি হ্যাঁ এটা হচ্ছে এক্সট্রা ইনফর মানে ডিটেলস ইনফরমেশন যেটাকে বলে আর কি তারপরে হচ্ছে কি মাল্টিহ মাল্টিপাথ রিমুভ প্রাইভেটেগার করছে কিনা তারপরে হচ্ছে ইনপুট আউটপুট পলিসি দিছে কিনা ঠিক আছে তারপরে মেসেজের ব্যাপারটা কানেকশন স্ট্রেট কি আছে আইডিয়াল কানেকশন স্টেট কি না অবস্থায় আছে আইডিয়াল অবস্থায় আছে ঠিক আছে নিচে এবার এখানে আবার করতেছে কিনা হ্যাঁ করতেছে কিনা সব একেবারে ডিটেলস যতটুকু আমাদের দরকার প্রিফিক্স 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 অ্যাকসেপ্টেড আমরা মূলত এই দুইটা বেশি দেখি রিসিপ প্রিফিক্স কতগুলো প্রিফিক্স রিসিভ করছে অ্যাডভার্টাইজ প্রিফিক্স কতগুলো প্রিফিক্স অ্যাডভারটাইজ করছে বিজিবি থ্রুতে ঠিক আছে এই জিনিসগুলো পাওয়া যাবে আর কি আচ্ছা তাহলে আমরা ডিটেল দেখলাম তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে স্ক্রিপ্টটা রান করেছে সেটা হচ্ছে সিঙ্গেল ডিভাইসের রেসপেক্টে এবং যদি মাল্টিপল ডিভাইস যদি আমরা করতে চাই যেমন গেট বিজিপি নেইবারস গেট বিজিপি নেইবারস এটাই হচ্ছে মাল্টিপল ডিভাইসে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের যে রাউটার গুলোতে আমরা লগইন করে কাজ করতে যাচ্ছি তার একটা লিস্ট তৈরি করে ফেলতে হবে যে লিস্ট আর একটা ফর লুপের ভিতরে এই লিস্টটাকে দিয়ে দিতে হবে

আমরা তো নাপাম শুরু করলাম কেবল তাই না আমরা অপটিমাইজ করে দেব পরে পরে এখানে ওই ইয়া অ্যাড করে দিব। অথবা আমরা করতে পারি যে নাপামের ভিতরে যখন নিব তখন আমরা নাপামের ভিতরে যদি এই ইউজার পাসওয়ার্ডের কোনো মডিউল না থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নেটমিকো থেকে সাপোর্ট নিব সমস্যা আছে করা যায় আমি তো এখানে আমার চেষ্টা হ্যাঁ হ্যাঁ আমার এখানে বোঝানোর দরকার যে নেপামটা কিভাবে কাজ করে হ্যাঁ কিভাবে সে ভ্যালুকে রিটার্ন করে আর কি হ্যাঁ এটা করার পরে আমরা সম্মিলিত পরে করব আর কি পর্যায়কলা আচ্ছা এমনিতে বোঝা যাচ্ছে তো না ওকে তাহলে এই স্টেপ থেকে আজকে সহজ আছে একটা লিস্ট ডিফাইন করলাম তিনটা আইপি দিলাম হ্যাঁ যে তিনটা আইপি আমার কাছে আইপি দিলাম তারপরে হচ্ছে ইটারেশন করলাম ইটারেশন করে এখানে কি করলাম ডিভাইস চেক করলাম ড্রাইভার তারপরে ওই ড্রাইভারের ডিভাইস বলে দিলাম যে এখানে ড্রাইভার হচ্ছে এখানে কি দেওয়া আছে জিরো ডট ওয়ান তাহলে এখানে জিরো ডট ওয়ান তো হবে না তাই না এখানে একটু ভুল আছে সিয়ার এই যে ড্রাইভার এটা তো জিরো ডট ওয়ান হবে না না জিরো ওয়ান হবে কারণ এখানে হবে আইপি অ্যাড্রেসটা কারণ তিনটার জন্য তো তিনটা হতে হবে তাই না এখানে একটা ভুল হয়েছে এটা হবে হচ্ছে এই IP address টা IP এখানে এসে বসে যাবে তারপর user ID password থাকবে তখন সে তিনটা router এ একই command চালাতে পারবে নাহলে একই রাউটারে এ কাজ করবে আর কি আচ্ছা তাহলে হচ্ছে IP address এটা একটু correct করে দিই এখান থেকে IP address নিয়ে আসতেছে যেহেতু IP address যে variable হিসাবে আসতেছে এখানে জাস্ট আইপি অ্যাড্রেস দিলেই হবে এখানে আচ্ছা এইবার আমরা পাইথন 5 তাহলে আমাদের তিনটা রাউটার থেকে ও কি করবে বিজিপি গেট বিজিপি নেইবারস এই ইনফরমেশনটা নিয়ে আসবে ডিটেইল না গেট বিজিপি নেইবারস তাহলে রাউটার ওয়ানে বিজিপি ইনফরমেশন পাবে টু তে গিয়ে দেখবে যে কোনো বিজিপি কনফিগারেশন নাই এমটি রিটার্ন করছে ঠিক আছে থ্রি তে গিয়েও পাবে না কারণ থ্রি ও আমি কনফিগার করিনি

তাহলে এখানে আমরা কোন রিটার্ন পাইলাম হচ্ছে এমটি ডিকশনারি আর এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে যেহেতু বিজিপি কনফিগারেশন আছে বিজিপি রিলেটেড প্যারামিটারগুলো পাচ্ছি তাহলে একটা জিরো জিরো টু জিরো থ্রি সেম জিনিসটা আমরা যদি গেট বিজেপি বিজেপি নেইবারস ডিটেল গেট বিজেপি নেইবার্স ডিটেল এর রেসপেক্টে যদি এই ইটারেশনটা করতে চাই তাহলে কি করতে হবে আমাদের এখানে এখানে স্ক্রিপ্টটা তো ভুল হইছে আইপি অ্যাড্রেস তাহলে এখানে আমাদের चेंजेस কি লাগবে জাস্ট গেট বিজিপি নেইবারস ডিটেল এই জায়গায় গিয়ে চেঞ্জ করব তাহলে হয়ে যাবে তাহলে এই সিম ওই স্ক্রিপ্টটাই আমরা গেট বিজিপি নেইবারের জায়গায় দেবো গেট বিজিপি নেইবারস ডিটেল ডিটেল আরো ফাংশন আছে আমি সবগুলো দেখাই নাই অ্যাপ অন্য ফাংশনগুলো আপনারা ভাষায় একটা একটা করে টেস্ট করবেন সিঙ্গেল ডিভাইস এর রেসপেক্টে মাল্টিপল ডিভাইস রেসপেক্টে যেমন এখানে দেখেন আরো কিছু আছে গেট ভি জে পি নেইবার ডিটেল গেলো বি জে পি নেইবারস টেবিল দেখাইলাম এটা হচ্ছে গেট ভি জি কনফি কনফিগারেশন আমরা একটু পরে আসব। ইন্টারফেসের ক্ষেত্রে গেইট ইন্টারফেস গেট ইন্টারফেস কাউন্টার গেট ইন্টারফেস আইপি তারপরে আইপিভি সিক্স না এটা দরকার নাই যেমন এল এল ডি পি নেইবারস এল নেইবারস ডিটেইল তারপরে গেট ম্যাকা ডেস টেবিল

এই যে এটা ডিটেইল এই দুটাতে পাই নাই এমটি রিটার্ন করছে প্রথমটারটাতে পাইছে সে যা যা পাইছে কনফিগারেশন রেসপেক্টে সুন্দর করে ডিকশনারি ফরম্যাটে দিয়ে দিছে আর কি ঠিক আছে কি অবস্থা এর কানেকশন স্টেট কানেকশন স্টেট কানেকশন স্টেট কই কানেকশন স্টেট আইডল এখন আপনারা ধরেন 400টা 500টা রাউটারে চেক করা দরকার যে প্রত্যেকটা রাউটারের bgp bgp এর স্ট্যাটাসটা কি আর কি হ্যাঁ প্রতিটাই এত বড় দরকার নাই শুধু এটাকে ফিল্টার করে সে দিবে আরকি কানেকশন স্টেট দেখাবে হচ্ছে আইপি যে কোন আইপি কোন আইপি दैट मींस রাউটার কোনটা আর কানেকশন স্টেট দেখাবে প্রতিটা পেয়ারের কানেকশন স্টেট দেখাবে যেটা কি অবস্থা তাহলে দেখা যাচ্ছে যে আপনি দশ পনেরো মিনিটে দেখা যাচ্ছে তো এই ছিল হচ্ছে আমাদের শো যে কমান্ড গুলো আমরা শো কমান্ড হিসেবে ব্যবহার করে থাকি নর্মাল আইপি এবং বিজিপি রেসপেক্টে আমরা কয়েকটা কমান্ড স্ক্রিপ্ট দেখলাম এরপরে আমরা আসবো হচ্ছে কনফিগারেশন হ্যাঁ আমরা ডিভাইস কনফিগার করতে চাই এখন ডিভাইস কনফিগার করতে গেলে আমাদের প্রথমত যে কনফিগারেশনটা আমি করতে চাই সেই কমান্ড ডিসক্রিপ্টটা আমাকে লিখতে হবে তার আগে আমি একটু বলি যে ন্যাপপাম দিয়ে আমি যদি ডিভাইস কনফিগার করতে চাই বা কনফিগারেশন চেঞ্জেস করতে চাই তাহলে আমাদের ডিভাইসগুলোতে যদি সিসকো ডিভাইস হয় তাহলে এই কমান্ডটা আমাদের দিতে হবে আর কি আইপি

তো এই এটা যদি আপনার কোনো রাউটারে না দেওয়া থাকে তাহলে একটা কাজ করবেন আপনি করে এই কমেন্টটা দিয়ে দিলেন তারপরে তারপরের দিলেন কি আচ্ছা যাও এবার হচ্ছে আমরা ডিভাইস কনফিগার করতে চাই প্রথমে ডিভাইসের রেসপেক্টে বলি তারপরে হচ্ছে আমরা মাল্টিপল ডিভাইস এর রেসপেক্টে আসবো আর কি হ্যাঁ তো প্রথমে ডিভাইস যদি আমরা কনফিগার করতে চাই ডিভাইস কনফিগারেশন রেসপেক্টে আমাদের কিছু কিছু জিনিস এখানে আমি আবারও বলতেছি যে get bgp config এটা এটা না আমাদের আরেকটা ইয়ে আছে কমিট কনফিক এখানে যেটা প্রথমের দিকে দেখাচ্ছিলাম এটা একটু বলি কয়েকটা জিনিস আমাদের একটু দেখতে হবে সেটা হচ্ছে কনফিগ রিপ্লেস অথবা কনফিক মাস্ক তারপরে হচ্ছে কমিট কনফার্ম তো কাজ করবে না কম্পেয়ার কনফিগ তারপরে হচ্ছে তারপর হচ্ছে তারপর হচ্ছে কমিট কনফ্লিক ঠিক আছে একটা হচ্ছে যে কনফিগারেশন আপনি দিবেন সেটা হচ্ছে কনফ্লিক্ট ডট রিপ্লেস এর মাধ্যমে দিতে পারেন কনফ্লিক্ট ডট মার্চ এর মাধ্যমে দিতে পারেন কনফিগারেশন আপনি সেভ করবেন কমিট কনফ্লিক্ট কমিট কনফি কনফিগারেশন আপনি কম্পেয়ার করবেন তার মানে হচ্ছে আপনার ক্যান্ডিডেট কনফিগারেশনের সাথে অ্যাক্টিভ কনফি ক্যান্ডিডেট এবং অ্যাক্টিভ কনফিগারেশনের কম্প্যারিজনটা আপনি দেখতে যাচ্ছেন যে আসলে কি কনফিগারেশন এখন করা হইলো আর কি হ্যাঁ তো এই কয়েকটা জিনিসের সবচেয়ে বেশি লাগে আর কি যে আপনি কনফিগার করছেন কনফিগারেশনটাকে সেভ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে যে চেঞ্জেস কনফিগারেশনটা আপনি করছেন ওইটা কি ওইটা জানতে পারলে ভালো হয় ঠিক আছে এটা যে সেটাকে সেটা হচ্ছে কি কম্পেয়ার কনফ্রিক্ট আর আপনাকে একটা কমানিগার করতে বলা হলো হচ্ছে ন্যাপাম দিয়ে তখন দুইটা যে একটা হচ্ছে লোড মার্স আন্ডার স্কোর ক্যান্ডিডেট এটা কি করবে আপনার এই এসিএল ডট এসিএল ওয়ান ডট সিএফজি ফাইলে যে কনফিগারেশন ফাইলটা আছে ওই কনফিগারেশন ফাইলটা সে কি করবে কনফিগার করে দিবে কনফিগার করে দিতে হইলে তাকে কি করতে হবে দেখেন ড্রাইভার প্রথমে ইনস্টল করলো ইনস্টল করার পরে ড্রাইভারের ড্রাইভারের রেসপেক্টে কোন ডিভাইসে লগ ইন করবে বা কোন ডিভাইসে ওপেন হবে সেটা বলে দিল বলে দেওয়ার পরে এখন সি আর ওয়ান ডট লোড মার্স ডট লোড মার্স ক্যান্ডিডেট ফাইল নেম হচ্ছে কি যে ডিরেক্টরিতে এই ফাইলটা থাকবে স্ক্রিপ্টটা থাকবে ওই ডিরেক্টরিতে এই ফাইলটা থাকবে যদি আলাদা ডিরেক্টরিতে হয় তাহলে এখানে ডিরেক্টরিটা বলে দিতে হবে যে স্ল্যাশ জিএনএস থ্রি স্ল্যাশ হ্যাঁ বলে দিতে হবে আচ্ছা তাহলে কনফিগারেশন মার্চ দ্যাটমিনস কনফিগারেশন ফাইলটা সে দিতে পারবে তারপরে সে কনফিগারেশনটা কমিট করতে পারবে দ্যাটমিনস কনফিগারেশনটা সেভ করতে পারবে আর কি হ্যাঁ তো আমরা একটু দেখি তো আমাদের বিজেপির যে আদার্স কিছু কনফিগারেশন আমাদের বাকি আছে যেমন এই অংশটুকু আমরা কপি পেস্ট করে কনফিগার করছি এই অংশটুকু রাউটারে এই অংশটুকু রাউটারে আমরা কপি পেস্ট করে কনফিগার করছি আমরা চাচ্ছি যে এই কনফিগারেশনটুকু আমরা এবার সেট করব হ্যাঁ রাউট অরিজিন করবো রাউট অরিজিন করে কি করবো রাউট অরিজিন করে আমরা বিজিপির ভিতরে এগুলোকে অ্যানাউন্স করব ঠিক আছে এই অরিজিন এবং অ্যানাউন্স এই যে অরিজিন এটাকে একটা ফাইলে এই ফাইলের নাম দিলাম হচ্ছে বিজিপি রাউট অরিজিন এটার নাম দিলাম হচ্ছে কি বিজিপি আচ্ছা একসাথে লিখি বিজিপি আর ও ইউটি রাউট অরিজিন ও আর আইজিআইএন ডট বিজিপি রাউট অরিজিন এটা হচ্ছে বিজিপি রাউট অরিজিন ফাইল আর এই ফাইলের নাম দিলাম BGP আর ওই UTE BGP এর out আহ uh, announce a double l uh, announce a n o u n c e বানান ভুল হতে পারে দেখে নিন আর কি announce সম্ভবত এখানে ডাবল announce ডাবল এন মনে হয় সম্ভবত আচ্ছা যাই হোক announce তাহলে আমরা দুইটা ফাইল আমরা ক্রিয়েট করলাম ধরেন এটা কপি করলাম কপি করে আমরা এই দুইটা ফাইল আমরা সেভ করে দিবো আর কি nano bgp route অরিজিন ডট সিএফজি এটার ভিতরে আমরা এই ফাইলটা দিয়ে দিলাম কপি কপি এটা দিয়ে দিলাম এটা হচ্ছে এক্স দেন ওয়াই অ্যান্ডার এবার হচ্ছে ন্যানো আর একটা ফাইল তৈরি করবো bgp route অ্যানাউন্স bgp route অ্যানাউন্স cfg bgp route অ্যানাউন্স হচ্ছে ওই রাউটগুলো আমরা এখানে অ্যানাউন্স করে দিলাম ডান হবে আচ্ছা তাহলে এখানে আমরা দুইটা ফাইল কনফিগারেশন এই দুইটা ফাইল আমরা কি করবো কনফিগার করতে চাইছি ঠিক আছে আর এই দুইটা ফাইল যদি কনফিগার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে প্রথমের অংশটুকু ঠিকই থাকবে পরের অংশটুকু আমাদের কি করতে হবে লোড মার্স আন্ডার ইস্কোর ক্যান্ডিডেট তখন যে ফাইলটা আপনি কনফিগার করতে চান ওই ফাইলের নামটা এখানে বলে দিবেন তারপরে হচ্ছে কনফিগারেশন সেভ করবেন এখন কোনো মেশিনের ক্ষেত্রে ওবন্ধু কোন মেশিনের ক্ষেত্রে আপনার যদি কমিট কনফিগ কাজ না করে এখানে একটা দেওয়া আছে দেখেন ইফ কমিট কনফিগ নট ওয়ার্কিং রিপ্লেস ইট উইথ দা ফলোইং কনফিগ তাহলে এখানে আমি এখানে কমেন্টস করে রাখছি বাট যদি আপনার মেশিনে কাজ না করে তাহলে এই কমিট কনফিগটাকে বাদ দিয়ে অথবা কমেন্টস করে এই টুকু কনফিগারেশন আপনি দিয়ে দিবেন রিপ্লেস হিসেবে ঠিক আছে তবে কোনো মেশিনের ক্ষেত্রে প্রবলেম করতে পারে আর কি আচ্ছা যাই হোক এইবার আমরা তাহলে নেন সতেরো কত পর্যন্ত গেছে ফাইভ সিক্স 6.py তাহলে আমরা এখান থেকে আবার একটু দেখি কমান্ড স্ক্রিপটা প্রথমে জাস্ট আমরা এখানে মডিউল ইম্পোর্ট লাইব্রেরি ইম্পোর্ট তারপরে হচ্ছে ড্রাইভার নিছি IOS IOS ড্রাইভারের রেসপেক্ট একটা রাউটারের আমরা লগইন করে কনফিগার করব তো প্রথমে আমরা হচ্ছে ফাইলের নাম ফাইলের নাম হচ্ছে প্রথমে একটা দিই যে বি জে পি রাউট অরিজিন তাহলে আমরা এটা এখানে ফাইলের নামটা চেঞ্জ করে দেবো ফাইল নেম এটার এগেস্ট এই ফাইলের নামটা দিয়ে দিলাম তারপর হচ্ছে কমেন্ট কনফ্লিক্ট আর এখানে তিনটা তিনটা ইয়া পরপর দেওয়া মানে হচ্ছে এটা কমেন্টস আর হ্যাঁ এটা কাজ করবে না তারপর হচ্ছে সে ক্লোজ করবে আর কি কানেকশন কমিট কনফিউ তাহলে আমরা একটু দেখি কাজ করে কিনা তাহলে এখানে দুইটা ফাংশন একটা হচ্ছে মার্স লোড আন্ডার স্কোর মার্স আন্ডার স্কোর কান্ডিডেট এটা হচ্ছে কনফিগারেশনটা দেওয়ার জন্য আর কমিট কনফিউ হচ্ছে কনফিগারেশনটা সেভ করার জন্য এবার হচ্ছে পাইথুন থ্রি পাইথন থ্রি লম্বা একটা error দিছে ঠিক আছে আমি যেটা বললাম এই যে commit config আমার commit config যদি কাজ না করে সেই ক্ষেত্রে এই দেখেন কাজ করতেছে না হ্যাঁ তাহলে এটাকে আপনি কি করবেন hash comments তুলে দিলাম আহ comments টা sorry

তো ইফ কনফার্ম কনফিগ ইকুয়াল টু ইকুয়াল টু যদি ইয়েস ইউজারের কাছ থেকে যদি রিটার্ন আসে ওয়াই তখন সে কি করবে সি আর ওয়ান ডট কমিট কনফিট তারপরে ক্লোজ করবে যদি ইউজারের কাছ থেকে আদার্স ওয়াই ছাড়া অন্য কিছু আসে তাহলে ক্লোজ করে দিবে কনফিগারেশন সেভ করবে না আর কি ঠিক আছে এবার আবার দেখি একটু পাইথন থ্রি অ্যাক্সেসিং জিরো ডট ওয়ান

আমাদের কমান্ড স্ক্রিপ্ট ছিল এটা যে স্ক্রিপ্টটা আমাদের রান করব আমরা সিঙ্গেল একটা রাউটারের রেসপেক্টে তো সিঙ্গেল রাউটারের রেসপেক্টে আমরা যখন রান করব তখন আমার কমান্ড স্ক্রিপ্টটা হবে হচ্ছে তো ওই ফাইলটাকে আমরা কল করব ফাইলের গুলোকে সে লোড করবে লোড করে কমান্ড সেভ করবে দেন হচ্ছে কম্পেয়ার করবে যে এই কনফিগারেশনগুলো মানে কি কি কনফিগারেশন দেওয়া হইলো আর কি হ্যাঁ বাট ট্রু কম্পারিজনটা আমরা একটু পরে আসবো আমরা এজন্য এই ফাইল থেকে এই লাইনটা বাদই দিয়ে দিচ্ছি এটা আর এখন দরকার নাই জাস্ট বোঝানোর জন্য কমিট জাস্ট এতটুকুই অ্যাক্সেসিং দা 0.1 এতটুকু থাকলেই হবে আমাদের তিনটা লাইন সিম্পল ঠিক আছে দেন ওয়াই তো এবার আমরা দেখি আচ্ছা আমি তো এখানে কোনো প্রিন্ট অপশন রাখি নাই শুধু রাউটারে লগ ইন করতেছে এটা রাখছি তারপরে এখানে এসে আমি যে রাউটারে লগ ইন করছে সে যে হান্ড্রেড তারপর এখানে আমাদের কম্পারিজন যেটা দেখব যে এই কমান্ড স্ক্রিপ্ট গুলো এখানে চলে আসছে ঠিক আছে তো এখানে কি কি কমান্ড এখানে অ্যাড হচ্ছে বা ডিলিট হচ্ছে এটা যদি আপনার হচ্ছে রানিং কনফিগারেশনের সাথে স্টার্টআপ কনফিগারেশনের একটা কম্প্যারিজন আমি করতে চাই তখন আমাদের পরবর্তী স্ক্রিপ্ট এটা আমরা করতে পারবো আর কি তো আজকে এই পর্যন্তই রাখতেছি তাহলে আমাদের ডিভাইস কনফিগারেশন এর অংশটুকু যেটা এই ডিভাইস কনফিগারেশন ন্যাপাম দিয়ে আমরা এই অনলি হচ্ছে এই অংশটুকু দেখলাম আর কি হ্যাঁ এই অংশটুকু যে ন্যাপাম एग्जांपल 9 ন্যাপাম एग्जांपल 9 এই অংশটুকু দেখছি এখানে হচ্ছে এই স্ক্রিপ্টের যে কমিট কনফিগারের যে প্রবলেম ওটা আমি আপনাদের বললাম ওইভাবে একটু ট্রাবল শুট করে এটাকে ঠিক করবে আর কি ঠিক আছে তো আজকে এই পর্যন্ত পাঁচটা পাচ্ছে আর এর পরের ক্লাসে